দীঘায় গেলে সাবধান, পিছে ঘুরে বেড়াচ্ছে প্রাণঘাতী সাপ, এক ছবলেই মৃত্যু। এখন যারা দীঘায় যাওয়ার প্ল্যান করছেন তারা অবশ্যই সচেতন হয়ে থাকুন, কিন্তু আক্রান্ত হওয়া দরকার নেই। সপ্তাহান্তে বাঙালির প্রিয় গন্তব্য হলো দীঘা। লক্ষ মানুষের ভিড় হয় সেই দীঘাতেই চরম আতঙ্ক, পর্যটকদের চোখ কপালে। সমুদ্রতটে মাঝে মধ্যেই দেখা যাচ্ছে বিষধর সাপ, যা একবার কামড়ালে মৃত্যু অনিবার্য। পর্যটকরা গত কয়েক সপ্তাহ ধরেই দীঘার সমুদ্র সৈকতে ভিন্ন প্রজাতির সাপ দেখতে পাচ্ছেন। ছোটখাটো চেহারা, যার আকার 2.5 থেকে 3 ফুট, পেটের নিচটা হলদেটে, দেখতে অনেকটা কুচে মাছের মতো, আসল বৈশিষ্ট্য লেজে, পশ্চাৎ দেশ নৌকার দ্বারের মতো চ্যাপটা ও মুখ হাঁসের ঠোঁটের মতো। বন্যপ্রাণী বিশেষজ্ঞদের মতে ওই সাপের আসল ঠিকানা আরব সাগরের তীরে, যাকে বর্তমানে দেখা যাচ্ছে দীঘার সমুদ্র তটে। বন্যপ্রাণী বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে ওই বিষধর সাপের নাম ইয়েলো বেলিড সি স্নেক, যার বৈজ্ঞানিক নাম পেলামিস প্ল্যাটুরাস। এই সাপ কামড়ালে কী হয়? জানা গিয়েছে ইয়েলো বেলিড সি স্নেকের দংশনে শরীর পুরোপুরি পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ে। প্রথমে কিডনি বিকল হয়, তারপর হার্ট অ্যাটাক হয়, প্রস্রাবের রং হয়ে যায় কফির মতো। চিকিৎসকরা জানাচ্ছেন যে ইয়েলো বেলিড সি স্নেক কামড়ালে অ্যান্টি স্নেক ভেনম কাজ করে না, ফলে মৃত্যু প্রায় নিশ্চিত। চিকিৎসকদের কথায় আমাদের প্রত্যেককে সজাগ ও সচেতন থাকতে হবে, আতঙ্কিত নয়, সচেতন থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, এবং আরও এরকম তথ্যমূলক ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল সেট করে রাখুন।